ল্যান্ড সংক্রান্ত প্লটের ইনফরমেশন বার করার জন্য আমরা বাংলাভূমি.com সাইটটিতে ঢুকি এবং সেখান থেকে যে প্রিন্ট আউট করি সেই প্রিন্ট আউটের মধ্যে সমস্ত পেজটা প্রিন্ট আউট করতে পারি না। আজকে দেখে নেব সেই পুরো পেজটিকে আমি কীভাবে প্রিন্ট আউট করছি, মানে একটা পেজের মধ্যে সমস্ত যে ডকুমেন্টসগুলো মানে ল্যান্ডের যে রেকর্ড কার কার নামে আছে তার সমস্ত জিনিসটা কীভাবে বেরোচ্ছে সেটা আজকে আমি আপনাদের দেখাবো। তার জন্য প্রথমেই বাংলাভূমি সাইটটি আমি লগ ইন করছি। সাইটটি লগ ইন করার সময় এই ধরনের অপশনটি দেখাবে, তার মানে আপনি সঠিকভাবে বাংলাভূমি সাইটে ঢুকে গেছেন এবং সাইটটিতে ঢোকার পরে এই ধরনের পেজটি চলে আসবে। এই পেজটি আসার সঙ্গে সঙ্গে এখন আপনাকে সাইন আপ করে নিতে হবে, সাইন ইন করে নিতে হবে। সাইন ইন করার জন্য আমি সাইন ইনে ক্লিক করলাম, অথবা আপনি এটাকে যদি এসকেপ করেন তাহলে বেরিয়ে যেতে পারবেন। এখন নো ইয়োর প্রপার্টি ট্যাবটি কিন্তু সাইন ইন না করলে আপনাকে কিছুই দেখতে দেবে না, সেজন্য নো ইয়োর প্রপার্টিতেও যদি ক্লিক করেন তাহলেও আপনার এই সাইন ইন ট্যাবটিতে অটোমেটিক্যালি চলে আসবে। সেখানে মোবাইল নাম্বারটি হচ্ছে ইউজার নেম, এই মোবাইল নাম্বারটি লিখব, তারপর পাসওয়ার্ড লিখতে হবে, তারপর ক্যাপচা কোড এন্ট্রি করলাম এবং লগ ইনে ক্লিক করতে হবে। ইউজার আইডি ভুলে গেলে ইউজার আইডি আপনি এখান থেকে রিসেটও করে নিতে পারবেন। বাংলাভূমি সাইটটি এমনিতে একটু স্লো এবং এটি ইন্টারনেটের স্পিডের ওপরেও ডিপেন্ড করে। যাই হোক, এখন আমি দেখুন মৌজান ম্যাপের এই পেজটি চলে এসছে। এখান থেকে আপনি কোড ওয়াইজ করে নিতে পারেন। কোড ওয়াইজ করলে এখানে যে ডিস্ট্রিক্টগুলো আছে ডিস্ট্রিক্টের কোড অনুযায়ী বেরোবে। আপনি যদি নেম ওয়াইজ করেন তাহলে ডিস্ট্রিক্টের নাম অনুযায়ী বেরোবে। আমি এটি যে কোনো একটি সিলেক্ট করুন, আমি কোড ওয়াইজ সিলেক্ট করলাম এবং আমার এখান থেকে আমি দেখে নেব আমার ডিস্ট্রিক্টটি পূর্ব বর্ধমান সিলেক্ট করলাম, তারপর ব্লক, এটিও কোড ওয়াইজ আসবে, মঙ্গলকোট 28 নম্বরে রয়েছে সিলেক্ট করলাম, তারপর একটু সময় লাগবে সেকেন্ড অপশনে আসার জন্য, তারপর আমি চাকুলিয়া সিলেক্ট করব, মৌজা 90 নম্বরে আছে চাকুলিয়া সিলেক্ট করলাম, তারপরে এখানে রয়েছে নর্মাল খৈতান, লিজ খৈতান এবং FHTD খৈতান। এগুলি হচ্ছে যদি আপনার কারুর নামের এগেনস্টে কোনো জমি বার করতে চান তাহলে খৈতান নামে, আমি খৈতান নাম্বারটি এখানে লিখতে হবে, তারপর ক্যাপচা করে লিখলে তার আন্ডারে কী কী জমি আছে সেগুলোর ডিটেলস দেখা যাবে। আমি প্লটের ইনফরমেশন চাইছি, তার জন্য সার্চ বাই প্লটে ক্লিক করব, এখানে প্লট নাম্বার লিখব, আমি যে কোনো একটা আরবিটারি 113 দিলাম এবং এখানে আমি ক্যাপচা কোডটি লেখার পরে ভিউয়ে ক্লিক করব। ভিউয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন এটি আমার মৌজার ডিটেলসটি চলে আসবে। এখন যেটা প্রবলেম হয় কি, যে আমি যদি এটাকে প্রিন্ট আউট করি ফ্রন্ট পেজে যতটুকু দেখাচ্ছে সেটুকুই প্রিন্ট আউট পাই, পুরো এখানে দেখুন আরও নিচে যে নামগুলো রয়েছে এই নামগুলো কিন্তু আমি প্রিন্ট আউট পাই না। এইটা কিভাবে প্রিন্ট আউট করবেন তার ডিটেলসটি দেখে নিন, আমি আজকে খুব ভালোভাবে দেখাচ্ছি। এখানে যদি আপনি ক্লিক হেয়ারে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি ম্যাপটিও পেয়ে যাবেন। এখানে এটাকে স্ক্রল ডাউন করলে ম্যাপটি ছোট বড় হবে, আপনি এটাকে দেখে নিন, কিন্তু এই ম্যাপটি কিন্তু এই প্রিন্ট আউটের পেজে আসবে না। এখন দেখুন এই যে এই পুরো পেজটিকে যদি আমি একবারে নিতে চাই তাহলে কিভাবে করব। আগে এই পেজটিকে সিলেক্ট করে কপি করে ওয়ার্ডের ফাইলে পেস্ট করে নেওয়া যেত, যেমন ধরুন আমি এখন আপনাকে দেখানোর চেষ্টা করছি। এখানে যদি আমি কপি করে নিই, এই পেজটিকে আমি কপি করে নিলাম, কন্ট্রোল সিতে কপি করলাম এবং তারপর আমি যে কোনো একটি ওয়ার্ড ফাইল খুললাম এবং ওয়ার্ডে গিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। দেখুন এখানে পেস্টের অপশনটি কিন্তু নেই, এখানে কিন্তু পেস্ট করার কোনো অপশন এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন এটিকে যদি আপনি প্রিন্ট আউট করতে চান তাহলে জাস্ট আপনি এইটা স্ক্রিনশট করে প্রিন্ট আউট করতে পারেন। স্ক্রিনশট করে প্রিন্ট আউট করলে জাস্ট এই চারটি নাম আসবে, পুরো নামগুলি কিন্তু এখানে তখন দেখাবে না। সেই পুরো নামগুলি দেখানোর জন্য কীভাবে করবেন তার ডিটেলসটি আমি এখন দেখাবো আপনাদের। তার জন্য এই পেজটির একদম উপরের দিকে আসুন এবং এখানে এই থ্রি ডট অপশনটিতে ক্লিক করুন। থ্রি ডট অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ধরনের পপআপটি খুলে যাবে, এখানে মোর টুলস বলে একটি অপশন পাবো, এই মোর টুলসে ক্লিক করতে হবে। মোর টুলসে ক্লিক করার পর সেভ পেজ অ্যাজ এটি রয়েছে, সেভ পেজ অ্যাজ এটিকে ক্লিক করতে হবে। সেভ পেজ অ্যাজ ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি কী ধরনের পেজে আপনি সেট করতে চাইছেন তার ডিটেলসটি দেখাবে। এটি আমি এখানে একটি ফোল্ডার করে নেব ডেস্কটপে, ডেস্কটপে আমি একটি ফোল্ডার করে নিলাম ল্যান্ড বলে, ল্যান্ড 1-2-3 বলে একটি ফোল্ডার করলাম এবং এই ফোল্ডারটি আমার সিলেক্ট হয়ে গেল, এটিকে ল্যান্ড 1-2-3কে আমি সিলেক্ট করে নিলাম এবং এখানে এই যে ওয়েব পেজ কমপ্লিট এই অংশটি দিতে হবে
এখানে ওয়েব পেজ সিঙ্গেল ফাইল এইচটিএমএল অনলি এগুলি দিলে হবে না, এখানে ওয়েব পেজ কমপ্লিট এটিকে সিলেক্ট করতে হবে এবং সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে এই ল্যান্ডের যে ডিটেলস পেজটি 718টি রয়েছে এটি কিন্তু সেভ হয়ে যাচ্ছে। এখানে কত সেকেন্ড বাকি রয়েছে সেগুলি সমস্ত কিছু দেখাচ্ছে। আমার অলরেডি এই পেজটি সেভ হয়ে গেল। এরপর আমি ওখানে ওই পেজটিতে যাব, এখানে আমি ডেস্কটপটি খুলে নেব একবার। ডেস্কটপ খোলার পরে ল্যান্ড 123 যে ফোল্ডারটি করলাম সেটি খুলব। ল্যান্ড 123 খোলার পরে দেখুন আমার এখানে দুটি অপশান চলে এসেছে। এখানে ক্রোমের সাইন দেওয়া যে অপশানটি রয়েছে এখানে আমাকে ক্লিক করতে হবে এবং ওপেন উইথ, ওপেন উইথ আসার পরে এখানে ওপেন উইথ ওয়ার্ড, ওপেন উইথ ওয়ার্ড প্যাডে আমাকে এটি ওপেন করতে হবে। ওপেন উইথ ওয়ার্ড প্যাডে ওপেন করার সঙ্গে সঙ্গে দেখুন এই পেজটি কিন্তু চলে আসবে। এখানে দেখুন এই সমস্ত অপশানগুলি দেখাচ্ছে, এইগুলি সমস্তগুলি দেখাচ্ছে। এটিকে এবারে যে অংশগুলি আপনার প্রয়োজন নেই সেগুলিকে ডিলিট করে নিন এবং যে অংশটি প্রয়োজন রয়েছে সেই অংশটিকে রেখে দিয়ে সেটিকে পেজটিকে ঠিকভাবে সেট করে নিতে পারবেন এবং আপনার অরিজিনাল ল্যান্ড ইনফরমেশনটিও এখানে চলে আসবে। আমি তার জন্য এখানে লেআউটটাকে চেঞ্জ করে নিলাম এবং অরিয়েন্টেশনটাকে ল্যান্ডস্কেপ করে নিলাম। এখন দেখুন আমার এই যে পেজের যে ডিটেলস যেখানে ল্যান্ডের ইনফরমেশনটি রয়েছে সেটি একটি পেজে চলে এলো। আমি একটু ছোট করলে এখানে দেখতে পাবো এই ল্যান্ডের ইনফরমেশনটা কিন্তু শুধু এই কয়েকটি নাম আসছে, এখানে এই 1, 2, 3, 4টি নাম আসছে, কিন্তু এখানে দেখুন আমার টোটাল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এখানে দেখুন ল্যান্ডের যে কার কার খতিয়ানের এগেনস্টে রয়েছে তার নাম, বাবার নাম, তার অংশ কত, মানে শেয়ারের পরিমাণ কত, তার শেয়ারের অংশের পরিমাণ কত, এই ডিটেলসটি কিন্তু এখানে চলে আসছে। এই জায়গাটিতে আমি এই যে ওয়েবসাইটের যে পেজটি থেকে কিন্তু এই ডিটেলসটি পাচ্ছি না, সেখানে মাত্র কয়েকটি নামই আমি প্রথমে রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা নাম রয়েছে এবং এখানেও দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 9 জনের নাম কিন্তু একটি পেজে চলে এসেছে। এভাবেই আপনি খুব সহজে আপনার ল্যান্ডের যে রেকর্ড রয়েছে সেই রেকর্ডটিকে একটি পেজে প্রিন্ট আউট করে নিতে পারবেন। এখন আমাকে এই জায়গাটিকে ওয়ার্ড ফাইলটি খুললাম এবং এখানে এই যে অপশানগুলি রয়েছে এগুলিকে একটু ডিলিট করে নিয়ে সেটিকে প্রিন্ট আউট দিয়ে নিলাম। আমি এটিকে এখন ডিলিট করে নিচ্ছি, এই অপশানগুলি যেহেতু আমার লাগছে না। এখানে ডিস্ট্রিক্ট এইগুলি তো একটাও দরকার নেই, এই জায়গাটিকে আমি ডিলিট করে নিলাম। এখানে দেখুন লাইভ অ্যাজ অন টোটাল কোন ডেটে আমি এটিকে বার করেছি, 12/5/2022 এবং 12:06:48 আমি এটি বার করলাম এবং তার ডিটেলসগুলি এখানে চলে এলো। নিচের যে অংশগুলি রয়েছে সেগুলিকেও আমি ডিলিট করে নেব এবং দেখুন গেট স্টার্টেডটাকেও দরকার নেই, এটিকেও আমি ডিলিট করে দিতে পারি এবং কন্ট্যাক্ট দিস পেজ নেক্সট অ্যাপ্লিকেশন এই সমস্ত অপশানগুলি লেখাগুলি যদি প্রয়োজন হয় এটিকেও আমি ডিলিট করে দেবো। এবং দেখুন আমার পেজের যে ইনফরমেশান, ল্যান্ডের যে ইনফরমেশান সেটা কিন্তু খুব সুন্দরভাবে চলে এসছে। এটিকে যদি চান আপনি একটু বড়ও করে নিতে পারবেন, এটিকে নিজের সুবিধা মতো করে ছোটো বড়ো করে নিন। এটি দ্বিতীয় পাতায় চলে এসছে, তার জন্য এটাকে আমি আর একটু ছোটো করে এক পাতাতেই করে নিতে চাইছি। দেখুন আমার এখানে এক পাতায় সমস্ত পেজের অপশানটি চলে এলো, ব্যাস এটি আমার পুরো এক পাতায় চলে এলো। এটিকে আমি এখন প্রিন্ট আউট দিয়ে দেবো, জাস্ট ওয়ার্ড প্রিন্ট আউটের মতো। এটিকে একবার সেভ করে নিলাম এবং সেভ করার পরে প্রিন্ট করে নেব, কন্ট্রোল পি দিলাম এবং এটাকে আমি প্রিন্ট করে নিলাম। দেখুন প্রিন্টারটি অলরেডি চলে আসছে। দেখুন খুব সুন্দরভাবে এই যে এটি, দেখুন খুব সুন্দরভাবে এটি একটি পাতার মধ্যে প্রিন্ট আউটও চলে এলো। এভাবেই আপনি খুব সহজে বাংলারভূমি.com থেকে ওয়েব পেজটিকে কমপ্লিট ওয়েব পেজ হিসাবে ডাউনলোড করুন এবং তারপর ওপেন উইথ ওয়ার্ড বলে খুলে নিন, তাহলে আপনার এই সমস্ত পেজটির সমস্ত ল্যান্ড ইনফরমেশনটি একটি পেজে চলে আসবে। আজ তাহলে পর্যন্ত, টাটা, গুড বাই, বন্দে মাতরম।